বা সবাই গাইবো এটা আমাদের কিন্তু ই নাই একতা নাই হরিব তো আমাদের নিয়ম এই যে আমরা হরি নাম করছি সবার কিন্তু দরকার হরি নাম করা পড়া এবং শ্রবণ করা এই হাতে করতালি দিয়ে হরি নাম করলে কি কোথাও অসুবিধা বাবা হাতে কি কষ্ট হবে ব্যথা লাগবে তাহলে আমি এদিকে আমরা হরি নাম গাইছি ওই যে ওই দিদি বসে থেকে ঘুমাচ্ছে হরি বল আবার কেউ হাত জোর করে বসে আছে কেউ শুধু চেয়েই দেখছি কিন্তু এটা নিয়ম নয় আমাদের কর্তব্য সবাইকে হরি নাম করতে হবে দেখবেন গাছে যদি পাখি থাকে যদি হাতে করতালি দেওয়া হয় পাখিগুলো কি করে উড়ে যায় তো আমাদের দেহে যে কামরূপ পাখিগুলো আছে বাবা যদি হরি নাম করা যায় করতালি দিয়ে সবাই উড়ে চলে যাবে নিতাই গৌড় হরি বল জড়াধি এবার সকল সখীগণ মিলে তারা রাধা গোবিন্দকে জাগালে এবার রাধা গোবিন্দকে জাগিয়ে এবার রাধা গোবিন্দ যার যার ঘরে তার ফিরে যাবার পালা দুহু দুহু বাদল ফিরি ফিরি চম্বয়ে তব দুহু দুহু প্রাণে চায় রাধারানী গোবিন্দ বদন প্রাণে চেয়ে দেখছে গোবিন্দ রাধারানী বদন প্রাণে চেয়ে দেখছে রাধারানী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে গোবিন্দ তুমি দিয়েছো জটিলা কুটিলার ঘরে বসত আর এই বাদিনীর ঘরে বসত করেও আমি এক মুহূর্ত হলেও তোমার সঙ্গকে লাভ করেছি তবে হে গোবিন্দ তোমার চরণে আমার এই নিবেদন আমি যে সঙ্গ পেয়েছি শুধু আজ নয় তুমি আমার প্রতি এইটুকু কৃপা করো আমি আবার এসে যেন সঙ্গ করিতে
রাধারানী বললেন গোবিন্দ অনেক ভাগ্যের ফলে তোমার সঙ্গ পেয়েছি তোমার চরণে নিবেদন যে কুলেই জন্ম দাও আমি যেন আবার এসে তোমার সঙ্গ লাভ করতে পারি জড়াধে এবার রাধা গোবিন্দ যার যার ঘরে তার ফিরে যাবার পালা এবার রাধারানী ফিরে গেলেন জটিলা কুটিলা মন্দিরে আর গোবিন্দ ফিরে গেলেন নন্দালয়ে মা যশোমতির ঘরে এবার যার যার মতো সে ঘুমায়ে পড়ল এবার এক এক করে রাধা গোবিন্দকে জাগাবেন কি আমাদের যোগমায়া ভগবতী দেব এত বেলা হয়ে গেছে রাধারানী এখনো জটিলা কুটিলা ঘরে ঘুমাইয়া আছে তো যোগমায়া ভগবতী ডাকতে লাগলে রাধারানী আরে ও রাধে একবার চেয়ে দেখেছো কত বেলা হয়েছে তুমি জটিলা কুটিলা মন্দিরে যদি এত বেলা ঘুমিয়ে থাকো তাহলে তোমার নামের কলঙ্ক হবে তুমি তাড়াতাড়ি জেগে ওঠো হরিব এবার কি করলেন যোগমা ভগবতী দেবী ডাকতে লাগলেন রাধারানী রায় জাগো গো জাগো শ্যামের মনোমোহিনী বিনোদিনী রায় জাগো জাগো Thank you.
রাধে এবার জেগে ওঠো এবার রাধারানীকে জাগিয়ে গোবিন্দকে জাগাতে গেলেন নন্দালয়ে এবার গোবিন্দকে ডেকে বলতে লাগলেন গোবিন্দ আর ঘুমাবার সময় নেই চেয়ে দেখো কত বেলা হয়েছে তাড়াতাড়ি জাগো তুমি যদি ঘুমিয়ে থাকো জগতের জীব কি করে জাগবে এবার যোগমা ভগবতী দেবী গোবিন্দকে জাগাতে আরম্ভ করলেন অরে ভগবতী আসি ঘড় মাঝে বসি শয়নে দেখো এটা গোবিন্দকে জাগালেন জাগায়ে গোবিন্দের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন হে গোবিন্দ এই বৃন্দাবনে সুখে দুঃখে জনমে জনমে মধুর বৃন্দাবন আলো করে এই বৃন্দাবনে তুমি সুখে থেকো গোবিন্দ এই আশীর্বাদ করে যোগমা ভগবতী দেবী চলে গেলেন আর সেই আশীর্বাদ পেয়ে গোবিন্দ কি করলেন ওরে আশীষ পাইয়া বাহির হইয়া আশীষ পাইয়া বাহির হইয়া আশীষ পাইয়া বাহির হইয়া নীল শাখার সাথে
সখীগণ বললেন গোবিন্দ তুমি তো রাধাবদন দর্শন করবে তো রাধাবদন দর্শন করতে হলে পথের মাঝে থাকতে হবে কেননা এই পথ দিয়ে যখন রাধারানী যমুনায় চান করতে যাবে ঠিক সেই সময় তুমি রাধাবদনকে দর্শন করতে পারবে তো গোবিন্দ পথের মাঝে রইলেন আর এদিকে নিশি প্রভাত কালে রাধারানীর যে স্বতন্ত্র সখীগণ ছিল বাবা এই স্বতন্ত্রই সখী কারা স্বতন্ত্র সখী হচ্ছে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এরা কি করলে নিশি প্রভাত কালে আমার রাধারানীর পাশে এসে দাঁড়িয়েছে কেমন করে ও আমার শ্যামলা তথাপি রাধারে পরাণের অধিক ভালো কাছে বলি এই ভবে কার না প্রাণ সাধে মঙ্গলা
তারা আইলা রাধার পাশে যদি শতন্তরে তথাপি রাধারে প্রাণের অধীর ভালোবাসে এই জগতে সবার প্রাণে স্বাদ জাগে আমার গোবিন্দকে ভালোবাসিতে তাই তো বাবা জগতে কিন্তু সবার প্রাণে স্বাদ জাগে ভালোবাসিতে শ্যামলা নিশির প্রভাত কালে এসেছিস সখী রে তোদের মতো কৃষ্ণ ভক্তির বদন দর্শন করে আমার মনে হয় কি জানিস সখী রে তোদের মতো কৃষ্ণ ভক্তের বদন হেরে আমার মনে হয় আজের দিন বুঝি আমার ভালো ভালোই যাবে হে সখী রে নিতাই গৌর হরি বল হরি বল এ আজি সখীরে আজকের দিন বুঝি আমার বুঝি আমার ভালো আমার ভালো যাবে
ঋষি প্রভাত ঋষি প্রভাত কালে কৃষ্ণ ভক্তির বদন বদন হেরে সখীর আজের দিন বুঝি দিন বুঝি আমার ভালো ভালো যাবে ওরে তোদের মতো ভাব জগতে এমন ভাগ্য এমন ভাগ্য পাই জানা জগতে
রাধারানী বললেন সখীরে এই নিশি প্রভাত কালে যে তোদের মতো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করতে পেরেছি এ যে আমার বড় ভাগ্য রে তোদের মতো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে তার দিন কি বিফলে যেতে পারে তো বাবা শুধু রাধারানী কেন আজকে আমরা কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছি এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি এটাও তো কিন্তু বড় ভাগ্যের কথা তাই না আজকে যে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি এটা কিন্তু আমাদের বহু জন্মের স্বীকৃতি ছিল বাবা সেই বহু জন্মের স্বীকৃতির ফলে আজকে আমরা এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পেরেছি দেখুন আশেপাশে কিন্তু আরো অনেক ভক্ত আছে আছে না ইচ্ছে করলে তারাও আসতে পারতো কিন্তু তারা এলো না কেন ভগবান তো সবাই একে ডাকে না ডাকে না আর ভগবান যাদের নাম ধরে ধরে ডাকে তারা তো ওই মায়ার ঘরে থাকতে পারে না থাকতে পারে সকলেই ছুটে এসেছে তো এই জগতে ভগবান যাদেরকে ডাকে যে যেমন অবস্থায় থাক না কেন
ওই হরি নামের ধ্বনি শ্রবণ করিলে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করিলে তারা মায়ার ঘরে আর থাকতে পারে না বাবা যেমন আজকে আপনারা এসেছে প্রভু আপনাদের নিজে ডেকে এনেছে তো এই নিশি প্রভাতকালে সবাই ভক্ত সঙ্গ করতে পারে না প্রভু যাদের ডাকে তারাই আসে তাই তো বহু জন্মের স্বীকৃতি ছিল বলে আজকে আমরা সবাই ভক্ত সঙ্গ করতে পেরেছি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়েছি তো বহু জন্মের স্বীকৃতি না থাকলে আমার ভক্ত সঙ্গ হয় না বাবা হরিবল তো বহু জন্মের স্বীকৃতি ছিল বলে আজকে এই জন্মে আমরা সবাই ভক্ত সঙ্গ করতে পেরেছি তো শুধু আজকে রাধারানীর দিন ভালো যাবে না আজকে আমাদের সকলের দিন ভালো যাবে কেন এমন সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে তার দিন কি বিফলে যেতে পারে কখনোই না তো রাধারানী সখীগণকে দর্শন করে বললেন সখী রে এই নিশি প্রভাত কালে যে তোরা এখানে এসেছিস কিন্তু কেন এসেছিস সখীগণ বললেন ওগো রাধারানী আমরা কেন এসেছি জানিস বলি আমরা এসেছি চান করিতে আমরা এসেছি বললেন দেখ আমরা এখানে আসিছি ওই কৃষ্ণ প্রেম সিন্ধুতে চান করতে তো জগতে কি সবাই পারে বাবা ওই কৃষ্ণ প্রেম সিন্ধুতে চান করতে সবাই পারে ভাগ্যবান ভাগ্যবতী যারা জগৎ একমাত্র তারাই পারে কৃষ্ণ প্রেম সিন্ধুতে চান করতে তো সখীগণ রাধারানীর বদন দেখে বদন দর্শন করে বলতে লাগলেন হরি রায় মুখ দেখি হে Thank you.
বাসনা নিয়ে এসেছিলাম আমরা বড় বাসনা নিয়ে এসেছিলাম পতনে হবি কথা শুনব বলে আমরা বড় বাসনা নিয়ে আমরা হরি কথা তোর বদনে কৃষ্ণ তো সখীগণ বললি রাধারানী আমরা এই নিশি প্রভাত কালে তোর কাছে এসেছি বড় বাসনা করে একবার তোর বদনে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে একবার কৃপা করে বল না তো সখীগণের কথা শুনে বৈষ্ণবাচার্য লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন সখীগণ তোমরা বড় বাসনা করে এসেছো তবে জানো তবে শোনো শোনো ওগো সখীগণ তোমরা যে কৃষ্ণ কথা শুনবে এই কৃষ্ণ কথা শুনতে গেলে বড় যে সাধনার প্রয়োজন গো বিনা সাধন ছাড়া তো কৃষ্ণ কথা আস্বাদন করা যায় না এই যে বাবা আজকে যে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করছি শুধু শুধু কি আস্বাদন করছি পূর্ব জন্মের কিছু স্বীকৃতি ছিল বলে আজকে এই জন্মে এসে এমন মধুর কৃষ্ণ কথা আস্বাদন করতে পারছি বহু জন্মের স্বীকৃতি না থাকলে হয় না বাবা চণ্ডী দাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগো এ সাদা শুনিতে লাগো এ সাদা এবার চণ্ডীদাস বললেন সখীগণ কৃষ্ণ কথা শুনবে বিনা সাধন ছাড়া হবে না তোমরা যে কৃষ্ণ কথা শুনতে এসেছো তোমরা কি সাধনা করেছো এ জগতে বিনা সাধন ছাড়া কখনো হয় না গো মীরাবাই বললেন বিনা প্রেম ছাড়া হে মিলে নন্দলালা বিনা প্রেম ছাড়া কখনো কৃষ্ণ শ্রবণ করা যায় না তো সখীগণ বললেন ওগো রাধারানী ওগো রাধে একবার কৃপা করে তোর বদনে কৃষ্ণ কথা শোনা রাধারানী বললেন সখী রে তোদের যেমন কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে করে শ্যামলা রে ও বিমলা ও বিমলা এই মধুর কৃষ্ণ কথা তোদের যেমন শুনতে ইচ্ছে করে তেমনি আমারও যে বলতে ইচ্ছে করে কিন্তু সখী রে ও শ্যামলা ও বিমলা এই কৃষ্ণ কথা জগতে তো সবার কাছে বলা যায় না বলা এই কৃষ্ণ কথা যে বড় মধুর কথা শুনলে জুড়াই জগতে ভাব ব্যথা ও সখী এই কৃষ্ণ কথা কাদের কাছে বলবো সখী রে জগতে এমন বান্ধব আমি পেলাম না
আমি সখীর শ্মশান রাজা কোন কৃপা করে এসেছিস এই কৃষ্ণ কথা জগতে কার কাছে বলতে যাব শ্যামলা রে জগতে আমি যে সোনার কথা কারিবা বলি আ
কত দূর থেকে ভক্ত শ্রোতা আসে
আর তুই বলছিস কৃষ্ণ কথা শোনার মানুষ বললেন দে কৃষ্ণ কথা তো এক রকমের হয় না কৃষ্ণ কথা বহু রকমের হয় যশোদা শ্রীরাম ভালোবাসার কথা শোনার মানুষ জগতে অনেক আছে কিন্তু আমার বধুর সঙ্গে যে আমার ভালোবাসার কথা এই কথা শোনার মানুষ জগতে নেই খুনি বল রাধারানী বললেন সখী রে এই জগতে জগতে আমার বধুরকে জগতে সবাই ভালোবাসে কেউ ভালোবাসে না তা না কিন্তু সবার ভালোবাসা তো এক রকমের না আমার বধুকে কেউ বা ভালোবাসে পিতা রূপে কেউ বা ভালোবাসে পুত্র রূপে কেউ বা ভালোবাসে বরং আত্মা রূপে এই সব ভালোবাসা এই অভাগিনী রাধার ভাগ্যে কখনো হবে না হবে এই জগতে যারা আমার বধুকে পতি রূপে ভালোবাসে না ওই সব ভালোবাসা এই অভাগিনী রাধার ভাগ্যে হবে রাধার ভাগ্যে সখী কি বলবো আমার বধুর ভালোবাসা তো এক বদনে বলে শেষ করতে পারি না রে তো শোন শোন আমার বধুর ভালোবাসার কথা তোদের কাছে বলছি সখী রে আমার বধু সে সে অঙ্গ পরশে সে
রাধারানী বললেন সখি আমার বধুর গুণের কথা আর কি বলবো আমার বধু আমাকে এতটা ভালোবাসে শুধু এই ভালোবাসা নয় আমায় আরো কত ভালোবাসে জানিস আমায় আরো কত ভালোবাসে শুনবি দেখ তবে শোন শোন ওরে দুবাহু পশারি তোরেতে আগরি দুবাহু পশারি করতে আগরি ওরে বয়ান নিরক্ষী আপনি না গড় যাব করায় চলি খয় আপনি নাম যাব অর্থ কি মা যাব অর্থ কি লেল পালিশ লেল পালিশ ও লেল পালিশ কি মায়েরা হরিবার যাব অর্থ হলো আলতা তো গোবিন্দ রাধারানীর চরণ দুখানা বক্ষমাসে ধরে রাধারানীর চরণে ধারে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিলেন কিন্তু রাধারানীর চরণে কেন কৃষ্ণ নাম লিখে দিলেন বাবা গোবিন্দ বললেন ও গো রাধারানী আমি তোমার চরণে কেন কৃষ্ণ নাম লিখে দিয়েছি জানো যেদিন আমি এই ব্রজ ছেড়ে চলে যাব ও গো রাধে সেদিন তোমার এই দাসের কথা করবে মনে সেদিন দাসে কথা তোমার হরিবাল হরিবাল করবে তোমার ছাড়ন ছাড়া জানো আমায় করো না গো সেদিন তোমার চরণ ছাড়া করো Yeah.
গোবিন্দ বললে রাধে যেদিন আমি ব্রজ ছেড়ে চলে যাব সেই দিন যখন তুমি আমাকে ভুলে যাবে, যেদিন চরণের দিকে লক্ষ্য করবে সেই দিন তুমি যেন আমায় দূরে ফেলে দিও না, তোমার চরণের এক পাশে আমায় জায়গা দিও। চরণের রেণ রঙেতে মাখায়ে জুড়ানো জুড়ানো বলে গোবিন্দের ভালোবাসার কথা আর কি বলবো রে, এক বদনে বলে শেষ করতে পারি না। আমার গোবিন্দ আমাকে এতটাই ভালোবাসে, তো কি বলবো রে সখী রে, এই যে বুকের কথা মুখে দুইটি দেহে যেন একটি পড়া, আমাদের দুইটি দেহে যেন একটি পড়া, এক পড়া নে ভালোবাসা নয়, গোবিন্দ কত ভালোবাসে জানি, সিনানো দুপুরো সময় জানি এতটাই ভালো। তো রাধারানী ঠিক দুপুরবেলা বাবা যমুনায় স্নান করতে যাবে, আর যমুনায় যেতে হলে বালুর পথে হেঁটে যেতে হয়, যারা গিয়েছেন তারা জানে।
তুই বালুগুলো প্রচন্ড গরম হয়ে গেছে রাধারানী কি করে যাবে? গোবিন্দ চিন্তা করছে রাধারানীর চরণে তাপ লাগবে, তো রাধারানীর চরণে যেন তাপ না লাগে জল নিয়ে এসে পথে ঢেলে ঠান্ডা করে দিলে, এত ভালোবাসা বাবা তাদের। হরি বল। তো বললে শুধু তাই নয়, তাম্বুলে ভুখিয়া দাঁড়ায়া পথে হেন বলে পিয়াই পাতায়ও হাতে, রাধারানী বদনে তাম্বুল সেবা করছে, গোবিন্দ কামনা করছে একটু প্রসাদ দাও। তো রাধারানী যখন দিল না, লজ্জা পেয়ে মন্দিরে প্রবেশ করলে, লাজ হাম যদি মন্দিরে যাই, 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 লাজ চিহ্ন তলে লুকাইয়ে পা, লাজ চিহ্ন তলে লুকাইয়ে ধুলাই গড়া গড়ি যাই রে, 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 প্রসাদ বংশী হলো বলে ধুলাই গড়া গড়ি যাই রে, রাধারানী প্রসাদ বংশী বলে ধুলাই যাই রে গড়া গড়ি। গোবিন্দ যখন রাধারানীর প্রসাদ পেল না, গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে যে রাধে আমি কত জন্মের অপরাধী, একটু মহাপ্রসাদ রাধারানী না দিলে কি হবে বাবা, তার কাছে জোর করেই তিনি আদায় করে। হরি বল। তো রাধারানী বললেন, সখী শুধু এই ভালোবাসা নয়, আমার বধূর সঙ্গে আজকের ভালোবাসা নয়, কবে থেকে ভালোবাসা জানিস? আমার বধূর সঙ্গে সেই শিশুকাল হইতে বধূর সহিতে, পড়ানে পড়ানে লেহা কি জানি কি লাগি কোন বিধি গড়াল ভিন ভিন করি দেহা। আমার মা কীর্তিদা দেবী যখন সতীকা মন্দিরে যায়, তখন আমি সবে মাত্র জন্মগ্রহণ করি, আর আমার বধু তখন সবে হামাগুড়ি দিতে শিখেছে। হরি বল। হামাগুড়ি দিতে শিখেছে, ব্রজবাজে সারা পড়ে গেল যে কীর্তিদার ঘরে জন্ম অন্ধ মেয়ে জন্মগ্রহণ করেছে। তো দেখুন বাবা, যদি কোনো গ্রামে কোনো অন্ধ ছেলে বা কোনো অন্ধ মেয়ে জন্মগ্রহণ করে, পাড়া প্রতিবাসীরা তাকে দেখতে যায় না মা? তো বৃন্দাবনে সারা পড়ে গেল, কীর্তিদার ঘরে অন্ধ মেয়ে জন্মগ্রহণ করেছে, তো ব্রজবাসী সবাই তাকে দেখতে চলছে। আর এদিকে যশোমতী আর কীর্তিদারা হলো দুইজন সই, যশোমতী গোপালকে কোলে করে এবার কীর্তিদার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে সই অমন করে কাঁদছিস কেন রে? বলছে কাঁদবো না, বিধাতা একটি কন্যা সন্তান দিয়েছে, সে আবার জন্ম অন্ধ করে পাঠিয়েছে, এ তো কাঁদবারই কথা বল। বললেন কাঁদিস না সই, তোর ঘরে এমন একটি মেয়ে জন্মগ্রহণ করেছে এই পুরো বৃন্দাবনটা যেন আলোকিত করেছে। হরি বল। তো বললেন আলোকিত করেছে, তো বাবা গোবিন্দ রাধারানী কি কথা দিয়েছিল? আর রাধারানীও বলেছিল গোবিন্দকে যে গোবিন্দ আমি যদি জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করি, প্রথমে নয়ন মেলে যেন তোমার বদনটা আমি দর্শন করতে পারি। গোবিন্দ বলেছিল ঠিক আছে তাই হবে। তো রাধারানী দোলায় ঘুমাইয়া আছে, আর গোবিন্দ হামাগুড়ি দিয়ে দোলার পাশে গিয়ে ডাকছে, রাধে ও রাধে, আমি কথা দিয়েছিলাম আসবো, এসেছি রাধে, চেয়ে দেখো। তো গোবিন্দ বললেন রাধে তুমি, রাধারানী বললেন গোবিন্দ তুমি তো সবই জানো, আমি তো দেখতে পাই না। তো গোবিন্দ বলতে বলতে এবার কি করলে, জোর করে অমনি গাইয়ে দিতে বধূর
রাধারানী গোবিন্দ কথোপকথন বলতে লাগলেন আর এদিকে নন্দ মহারাজ তিনি কি করলেন বাতান হইতে নন্দ আসে নিজ ঘরে রাম কানু রাম কানু বলে ডাকে উচ্চ স্বরে ধেল রাম কৃষ্ণ নন্দের বচনে গাবি দোহনেতে যাব চল রে বাতানে আগে চলে রামকৃষ্ণ পিছে নন্দ ধাই কণ্টক দেখিলি পথে বাধাটি যোগায় এমনি করে রাম কানাইকে সঙ্গে করে বাতানে গিয়ে গাবি দোহন শিখাচ্ছে গাবি দোহন করছে ধবলি দোহন করছিল ধবলি চলে গেছে একটি ধবল এসে দাঁড়িয়েছে ধবলকে কি দোহন করা যায় বাবা ও মায়েরা ধবলকে দোহন করা যায় ষাঁড় ষাঁড়কে দোহন করা যায় যায় না তো তো গোবিন্দ ওই ধবলকেও দোহন করছে এবার ধবল চলে গেছে গাভি ছাড়াই দোহন করছে যে গাভি ছাড়া দোহন করে বাবা বৃন্দাবনে আর কি দুধের অভাব থাকে এই বৃন্দাবনে আজ থেকে আর দুধের অভাব থাকবে না হরি বল তো নন্দ মহারাজ বাতান থেকে ঘরে ফিরে এলেন এবার যশোমতী নন্দরানী দল দাসীগণকে ডেকে বললেন দাসীগণ এই যে বাবা নন্দরানী তো গোপাল সেবা দিবে গোপাল সেবা দেওয়ার অধিকার সকলের আছে কি মায়েরা গোপাল সেবা দেবেন না গোপাল সেবা দেওয়ার অধিকার সকলের আছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হবে যাও গোপাল দেখো মায়ের কোলে যুগল মিলন হরি বল হরি বল যুগল মিলন দেখো মায়ের কোলে যুগল মিলন মায়ের কোলে যুগল মিলন ভজন থাকে দেখে নাও গো মায়ের কোলে যুগল মিলন ভজন থাকে দেখে নাও গো মায়ের কোলে যুগল মিলন ভজন থাকে দেখে নাও গো মায়ের কোলে যুগল মিলন ভজন থাকে দেখে নাও গো মায়ের কোলে যুগল মিলন এবার মায়ের কোলে যুগল মিলন করলেন কিন্তু রাধারানীতে এসেছে রন্ধন করতে এবার রাধারানী কি করলেন যশোদা চরণে প্রণাম করিয়া রাধিকা রন্ধনে গেল এবার রাধিকা রন্ধনশালায় গিয়ে গোপাল সেবার জন্য এবার ক্ষীরসার রবণী সবকিছু তৈরি করে এবার যশোমতীকে বেদির উপরে সাজিয়ে দিয়ে এবার শ্রীমতী রাধারানী এবার গোবিন্দের প্রসাদ পেয়ে রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল এবার রাধারানী প্রসাদ পেয়ে ঘরে চলে গেল মায়ের কোলে এদিকে গোপাল রয়ে গেল মায়ের কোলে মায়ের গোপাল ও মিনি রহিল মায়ের কোলে মায়ের গোপাল ও মিনি রহিল আর ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বল আরে হরি